প্রায় চারটি আলোচনার বিষয়বস্তুর উপরে কথা বলব। তার মধ্যে একটি হচ্ছে যে নৈতিক অবক্ষয় রোধে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব, পাশাপাশি পর্দা এবং মা বাবার প্রতি আমাদের কর্তব্য, এই বিষয়গুলোর উপরে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে এবং লিফলেটে লেখা হয়েছে, পোস্টারে ব্যানারে লেখা হয়েছে। যখন কোনো সমাজের মধ্যে 15টা জিনিস চালু হয়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব হালাল হয়ে যাবে, ওই গজব কোনো পীর ওলি কোনো দরবেশ কোনো নামাজি মুসল্লি ইমাম কারো দোয়া কবুল হবে না। ইদা ফালাত উম্মতি খামসা আশরাতা খাসলাতান হাল্লা বিহাল বালা ইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা والزكاه مغرمه وعطاء الرجل امراته واقى امه وادنى صديقه واقسى ابا وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارزلهم ولعن اخر هذه الامه اولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزله وخصبا ومسكا كايات كقطع نظام سلكه أو كما قال النبي صلى الله عليه وسلم আমার নবী বলেন 15টা কাজ যখন কোন সমাজে চালু হয়ে যাবে তখন ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আর বাধা হবে না, গজব আসবে। তার মধ্যে একটা হলো ইজা তুখিজাল ফায়ু দিওয়ালা, রিলিফের মাল যখন চুরি হবে, গরিবের টিন, গরিবের গম, গরিবের টাকা পয়সা, ভিজিএফ কার্ড কতক্ষণ না হক না দিয়ে টাকা দিয়ে তারপর তাকে কার্ড দেয় কতক্ষণ, গরিবের সম্পদ যদি আত্মসাত হয়, গরিবের হক যদি লুটপাট হয়, তাহলে আল্লাহর গজব তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, ঠিক এমনি করে আল্লাহর গজব জমিনের মধ্যে টপ টপ করে পড়া শুরু করবে, কারোর দোয়ায় কাজ হবে না। আজ মেয়েদের কর্তৃত্ব বড় কঠিন, এই জন্য কবি বলেছেন আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্না ঘরে, আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্না ঘরে, মেয়ে চলবে এই বাজারে করবে কোট কাচারি, আখেরি জামানা বলিতে মানা বলতে গেলে ধৈরা মারে রে, কইতে গেলে কিল দিবে ধৈরা, একেবারে জেলের ভাত খাওয়াই সারবে, নারী শিশু নির্যাতন আইনের মধ্যে ফালাই দিয়া 14 বছরের জেলে একেবারে ঠুকে দিবে আপনাকে, কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, নৈতিক অবক্ষয় আমাদের ভিতরে মারাত্মক, রিলিফের মাল চুরি করা এটা নৈতিক অবক্ষয়। লা ঈমান আলিমাল্লা আমানাতালা, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির আমানতদারি নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জোরে বলেন সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত, তাহলে বেহেশত কোথায় খুঁজবেন আপনি? মা তো আপনার ঘরে থাকলে সেই মায়ের পায়ের নিচেই বেহেশত ঘুরতেছে, এই জন্য মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে না, মা আর বাবার সাথে আচরণ হতে হবে সর্বোত্তম। আমার আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, মা তোমাকে কুরহান আলা কুরহিন, কষ্টের উপরে কষ্ট বহন করেছে, একটা জীবন্ত মানুষের পেটে আরেকটা জীবন্ত সন্তান, জীবন্ত মানুষ 10 মাস 10 দিনের এই মানুষটাকে পেটে নিয়া মা যে কত বড় কষ্ট করলেন, আর সেই প্রসব বেদনা যে কত বড় কঠিন। নেপোলিয়ান বোট বোনাপার্ট তিনি বলেছেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন, তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। সম্মানিত শুধু উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি এক বক্তৃতার মঞ্চে গেলেন, সেখানে বক্তারা মক্কার এত প্রশংসা, একজন বক্তা কাবা ঘরের প্রশংসা করেছে, হাজরে আসওয়াদের প্রশংসা করেছে, মাকাম ইব্রাহিম, সাফা মারওয়া, বিশাল প্রশংসা করে তার বক্তৃতা শেষ করল। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তিনি দাঁড়িয়ে বলেন বক্তা কোথায় দাঁড়াও,
তোমার বক্তৃতাকে এক্সপান্স করা হলো, তোমার বক্তৃতাকে বাতিল ঘোষণা করা হলো। কারণ ওই বক্তৃতা পূর্ণ নয় যে বক্তৃতায় মদিনার আলোচনা নাই, নবীজির রওজার আলোচনা নাই, মদিনা মুনাওয়ারার আলোচনা নাই, শুধু মক্কার আলোচনা, শুধু মক্কার আলোচনা আর মদিনার আলোচনা নাই। এই ওয়াহাবিরা নজদিরা ওরা ওই মদিনার আলোচনা করতে রাজি না। ওরা আলম নাশরাহ লাকা সদরাক এই সুরা আপনি দেখবেন তাদের ব্যাখ্যায় কোনোদিন পাবেন না, কথা বল না। এই ওয়াহাবিরা নজদিরা এরা কোন অবস্থাতেই সুরায় কাউসার, কথা কন না, সুরায় হুজুরাত, সুরায় হুজুরাত ঠিক এমনি করে লা তাজালু দুআ আর রাসূলিকা দুআ ইবাদিকুম বাদা আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আপনি দেখবেন সুরায় আলাম নাসরাহ সহ এগুলোর ব্যাখ্যা তাদের কাছে পাবেন, এখানে করতে গেলেই তো ধরা খেয়ে যাবে। কাশান আহমদিকা চমন মে জুহুর হ্যাশান আহমদিকা চমন মে জুহুর হর গুল মে হর শজর মে মোহাম্মদ কা নূর হ্যায় বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত শ্রোতি, আমরা আজকের প্রায় চারটি আলোচনার বিষয়বস্তুর উপরে কথা বলব। তার মধ্যে একটি হচ্ছে যে নৈতিক অবক্ষয় রোধে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ এবং দীনী শিক্ষার গুরুত্ব, পাশাপাশি পর্দা এবং মা বাবার প্রতি শ্রদ্ধা, মা বাবার প্রতি আমাদের কর্তব্য, এই বিষয়গুলোর উপরে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে এবং লিফলেটে লেখা হয়েছে, পোস্টারে ব্যানারে লেখা হয়েছে। যে বাগান নিয়ে আমরা আছি সেই বাগানের মধ্যে উল্লু ঢুকে পড়েছে, যাদের কারণে ওরা নতুন করে আমাদেরকে বিভ্রান্ত করছে। সরল সঠিক পথ যেটা, সেই পথ থেকে আমাদেরকে তারা দূরে সরাই দিচ্ছে। আমরা সরল সহজ মনের মানুষ, আমরা কখনো প্যাচ পেচিদা বা এই ধরনের কোনো রকম যেই বিষয়টাতে সন্দেহ আছে সেগুলোতে আমরা থাকতে চাই না। যারা আমাদের সমাজের ভিতরে প্রবীণ আলেমে দিন ছিলেন, বড় বড় মাপের মুফতি মাওলানা ছিলেন, তারা কেউ আমাদেরকে পথভ্রষ্ট করে যান নাই, বিভ্রান্ত করে যান নাই। কিন্তু ইদানিংকালে ডলার এবং পাউন্ড এগুলো পকেটে ঢোকার কারণে কিছু লোক নিজের বাবা, নিজের মা, নিজের বংশের মুরব্বীরা যে পথে ছিলেন সে পথ থেকে আলাদা হয়ে নতুন মতবাদ তারা আমাদের মধ্যে প্রচার করছে। সম্মানিত শ্রোতি, আমাদের প্রথমে জানা দরকার নৈতিক অবক্ষয় কী জিনিস, নৈতিকতা কী জিনিস আর অবক্ষয় কী জিনিস। নৈতিকতার অর্থ হলো যে নীতি নিয়ে চলা, নীতির বাইরে না যাওয়া। আমার উপরে যে আদেশ আছে, আমার চলার জন্য যে গাইডলাইন আছে, একটা ট্রেন এটা রোডে চলে না, এটা লাইনের উপর দিয়ে চলে, একটা বাস রোডে চলে কিন্তু সে কখনো লাইনে চলে না। বাস রোডে চলবে, ট্রেন লাইনে চলবে, প্লেন আকাশে উঠবে, এই নীতি নিয়ম শৃঙ্খলা এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। একটা রাস্তার মধ্যে যদি আকাশের প্লেন নামায় দেয় তাহলে আর কিছুই থাকবে না, পাইলটও মরবে, যাত্রী ও প্যাসেঞ্জাররাও মরবে,
এবং ওই রোডের মধ্যে যারা থাকবে গাড়ি ঘোড়া তারা সবাই তছনছ হয়ে যাবে। নৈতিকতা, নৈতিকতা শব্দের অর্থ হচ্ছে একটি বিশেষ আদর্শের উপরে নিজকে প্রতিষ্ঠিত করা। আর অবক্ষয় শব্দের অর্থ হচ্ছে নিয়ম ভঙ্গ করা। তাহলে নীতি যে ভঙ্গ করে তার দ্বারা নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়। মা বাবাকে সম্মান করা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسانا رود ম্যাপস চলার পদ্ধতি মা বাবার সাথে আচার আচরণ কেমন হবে কোরআন বলে দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব তোমার উপরে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি একমাত্র তোমার রবের ইবাদত করবে আর তোমার মা বাবার প্রতি তুমি সবসময় ভালো আচরণ করবে। মা বাবার প্রতি ভালো আচরণ কেমন হবে? এই পৃথিবীর সন্তানেরা জন্মের সময় মায়ের কষ্ট দেখে নাই, যখন সে জন্ম নিয়েছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন, আমি মানুষের প্রতি আদেশ দান করেছি, সে যেন মনে রাখে কথাটি, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, মা বাবার সাথে যেন ভালো আচরণ করে, এটাই নীতি। তিন দিন আগে পত্রিকায় দেখেছি একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী বিশাল সম্পদের মালিক, তার প্রতিটি সন্তান ছেলে মেয়েকে উনি শিক্ষিত করেছেন, কিন্তু দুর্ভাগ্য এই ছেলেরা তাকে মৃত ঘোষণা করেছে। জীবিত অবস্থায় আজ থেকে 10 বছর আগে বাবাকে সন্তানেরা মৃত ঘোষণা করেছে। 10 বছর আগে বাবা বেঁচে আছেন আর সেই বেঁচে থাকা বাবাকে মৃত ঘোষণা করা, এটা নৈতিক অবক্ষয়। এটা নৈতিক কি? অবক্ষয়। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন আমি সাবজেক্টের বাইরে যাব না। সেই বাবা তাকে বৃদ্ধাশ্রমে তাকে এমন একটা ঘরে রেখে এসেছে, বাবা তার জীবনের যত উপার্জন সবগুলো সন্তানরা তার বাবাকে মৃত ঘোষণা করে সব ভাগ বাটোয়ারা করে নিয়েছে। বাবা মারা গেলেন, মৃত্যুর পরে সেই বাবার জানাজায় কোনো সন্তান আসে নাই। এই যে বাবা মারা যাওয়ার পরে সন্তান না আসা, এটা নৈতিক অবক্ষয়। কথা কি বুঝতে পারছেন? কাজে অত্যন্ত চমৎকার একটা সাবজেক্ট কে নির্বাচন করছেন আমি জানি না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে মা বাবাকে, নবীজি বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হলেন তোমার জান্নাত, তোমার মা বাবা হলেন তোমার জাহান্নাম। পৃথিবীর মানুষ তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন জারি করে বলেছেন, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان الله بلو মহাগ্রন্থাল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নৈতিক অবক্ষয় রোধের ব্যবস্থা করেছেন। জগতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে দিলেন, হে নবী, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আপনার উপরে আল্লাহর ফরজ দায়িত্ব হলো, আদেশ হলো, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত আপনি করবেন না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। যে সময় আয়াত নাজিল হয়েছে সেই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাও বেঁচে ছিলেন না, মাও বেঁচে ছিলেন না। বাবা তো নবীজি মায়ের গর্ভে যখন, সেই সময় থেকে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবী হলেন উম্মি নবী। আমার নবী কি, সবাই বলুন আমার নবী কি, উম্মি নবী। এই উম্মি নবী এই বিষয়টাকে নিয়ে কত মৌলবী, কত মোল্লা, কত ব্যাখ্যা দিল। আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে তারপরও মাথা খোলাসা হয় নাই। এত বড় ইউনিভার্সিটি যেখানে মজহাবের মানুষ ছাড়া ভর্তি হয় না, ধোকাবাজকে ভর্তি করা হয় না, কিন্তু ধোকা দিয়ে কেউ কেউ ভর্তি হয়েছে সেখানে। যারা আজকে লামজাবি হয়ে আজহারি নাম দেয়, এই আজহারি লামজাবি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার ফর্মের মধ্যে লেখা আছে যে আপনি কোন মজহাবের, মজহাব লিখতে হবে, যদি মজহাব না লেখে তাহলে তাকে ভর্তি করা হয় না। তো যে আজহারি এখন লামজহাবি, সে আজহারি ধোকা দিয়েছে আল আজহার ইউনিভার্সিটির প্রশাসনকে, কথা বলেন না, আল আজহারের প্রশাসনকে কি দিয়েছে, ধোকা দিয়েছে, এবং ধোকা দিয়ে সেখানে লেখাপড়া করেছে, যে কারণে তার উপর গজবও এসে গেছে, দুনিয়ার মানুষ এখন তাকে ভালোবাসে না, কথা কো। তার কারণ যতক্ষণ পর্যন্ত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি সাহেবের মতো এরকম সুন্নি মানুষ বেঁচে থাকবে, জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আলিয়ার জীবনে বেঁচে থাকাকালীন অবস্থায় এই সমস্ত ব্যক্তির কণ্ঠে আমরা যা শুনেছি, আমরা পাকাপোক্ত কম না, ধোকা দিলে আমরা বুঝতে পারি যে তার কথায় কি আছে, ধোকা আছে, কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, যেখানে পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, হে নবী, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তা আমার প্রিয় নবী সাল্লামের শ্রদ্ধাভাজন আব্বাজান মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী হলেন কি, এতিম নবী, নবী হলেন কি, আর সেই এতিম নবীর নাম আল্লাহ পবিত্র কোরআনে দিলেন উম্মি। উম্মি নামটা আমরা নবীকে দেই নাই, এটা দিয়েছেন কে, আল্লাহ। আল্লাযীনা ইয়াজিদুনহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল, কথা বুঝতে পারছেন, সেই তৌরাত এবং ইঞ্জিলে সেই নবীকে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনা হয়েছে, তিনি উম্মি। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন নাবিয়াল উম্মি, কথা খেয়াল করেছেন, উম্মি নাম দিয়েছেন আল্লাহ। এই উম্মিটাকে আমরা ব্যাখ্যা করতে পারলাম না, বরং ভেজাল সৃষ্টি করলাম। উম্মি মানে, তারা বলছে উম্মি মানে মূর্খ, উম্মি মানে আল্লেটার, আল্লেটার মানে যে
আলিফ বা জিম চিনে না, অক্ষর চিনে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কেউ কেউ আল্লেটার অক্ষর চিনেন না, এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের খুব আপত্তিজনক শব্দে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যা এবং তার জ্ঞানকে তারা মানুষের সামনে উপস্থাপন করেছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি বলছেন, বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি আলিফ বা তা সা লিখবা, বা লিখতে গিয়ে বাটাকে প্লেটের মতো লম্বা করবা, বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম, আর মিমটাকে গোল করে তুমি লিখবা। নবী যদি বা না চিনতেন, মিম না চিনতেন, তাহলে কি করে তিনি বললেন যে বা লিখবে প্লেটের মতো কইরা লম্বা সেপটা, আর মিম লিখবে কি গোল করে? আপনি কথা বলেন না কেন? মিম লিখবে কি? বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম, দাব্বির মানে দাওরা, গোল করা, চক্র, গোল করা। বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম, বাঁকে প্রশস্ত করো, চেপটা করে লম্বা করে লেখো। তাহলে নবী যদি বা না চিনতেন, মিম না চিনতেন, জিম না চিনতেন, তাহলে তিনি কি ক্যালিগ্রাফি কেমনে বা লেখে কেমনে মিম লেখে এটা কি তিনি বলতে পারতেন? কথা বলেন না। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি লেখা জিনিস তো নবী যদি আলিফ বা জিম লেখা যদি না চিনতেন তো আল্লাহ তো কখনো বলতেন না যে উনি কিতাব জানেন। তাহলে কিতাব জানার অর্থ হলো যে তার আক্ষরিক জ্ঞান ছিল। অতএব উম্মি শব্দের অর্থ নবীকে তারা বলছে আল্লেটার, তার মানে তিনি অক্ষর চিনেন। আর খুদ নবী বলছেন যে না, আমি অক্ষর চিনি, তোমরা বাটাকে লিখবা প্লেটের মতো চ্যাপ্টা করে, বা প্লেটের মতো চ্যাপ্টা না, ভাত খাওয়া যায়, আর দাব্বিরিল মিম, আর মিমটাকে তোমরা কি করো। এই জন্য দেখবেন ক্যালিগ্রাফি যারা করেন, বিসমিল্লাহকে যারা সুন্দর করে লেখে সাজান কলমের তুলি দিয়া, তাদের দেখবেন বা বিরাট লম্বা, বাটাকে লম্বা করেন, যেহেতু নবীজি বলছেন বাসিতিল বাটাকে লম্বা করো, ওয়া দাব্বিরিল মিম, আর মিমটাকে কি করো, গোল করো। এই জন্য মিমটাকে গোল করে তারা লেখেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা সুন্নাহ। কথা কি বুঝতে পারছেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে উম্মি, তিনি অক্ষর চিনেন না। তাহলে অক্ষর চেনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অক্ষর চিনেন না। তারা দলিল দেয় মহাগ্রন্থ আল কোরআন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন, হে নবী খবরদার, লেখা আপনার উপরে বন্ধ করে দেওয়া হয়েছে। লেখা তো এ কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে কোনো কাফের বেদিন যেন মনে না করে যেন বিশ্ব ইসলাম রাতের বেলায় তিনি তৌরাত জবুর ইঞ্জিল দেখে দেখে তিনি কোরআন লিখছেন। কথা কন না, তৌরাত জবুর ইঞ্জিল দেখে দেখে তিনি কি কোরআন লিখছেন। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাময়িক কালের এই সময়টাতে আল্লাহ তাআলা লেখা বন্ধ করে রেখেছিলেন, এই কারণে লেখা নবী জানতেন না সে বিষয়টা আসলে না। তাহলে উম্মি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কোথায় নবীকে পৌঁছায় দেওয়া হলো? উম্মি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবীকে পৌঁছায় দেওয়া হলো যে নবী লেখা জানেন না, তার মানে নবী উম্মি, যে লেখা জানে না সে উম্মি। গ্রামগঞ্জের মানুষ এই ব্যাখ্যার উপরে ভিত্তি করে তারা নিজেদেরকে বলে যে আমি মূর্খ, উম্মি মানে আমি মূর্খ মানুষ। কিন্তু উম্মি মানে মূর্খ নয়, উম্মি হচ্ছে ওই ব্যক্তি যিনি জন্ম নেয়ার সময় বাবাকে পান নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি জন্ম নিয়ে পেয়েছেন মাকে,
মায়ের আরবি কি উম্মুন, জোরে বল মানুষ, মায়ের আরবি কি উম্মুন, যখন কাউকে উম্মি বলা হবে তখন মনে করতে হবে যে শিশুটি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেছে। মাওয়ালা নবী কি চমৎকার ব্যাখ্যা পড়ে আছে, অথচ সেই তাফসীর সেই ব্যাখ্যাগুলো দিয়ে এরা আমাদের কাছে কোনো কথা বলতে চায় না, তারা বিভ্রান্তিকর কথা বলছে। সম্মানিত সুধি মা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছয় বছর মাকে পেয়েছেন, বাবা মায়ের পেটে থাকা অবস্থায় বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবী এতিম ছিলেন। আমার আল্লাহ বলেন আলম ইয়াজিদিক ইয়াতিমান ফাওয়া, আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তার মানে ইলতিফাত মিনাল গায়বতি ইলা তাকাল্লুম, আলম আজিদিক ইয়াতিমান, আমি কি আপনাকে এতিম পাই নাই? তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এতিম ঘোষণা করলেন, সেই নবী জন্ম নেওয়ার পরে দাইমা হালিমার কাছে তিনি দুই বছর করে চার বছর ছিলেন, ছয় বছর মোট মায়ের কাছে তার থাকা হয়েছে, মা ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর সেই নবীকে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। তার অর্থ হলো যে তিনি গোটা উম্মতকে জানিয়ে দিলেন খবরদার মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। মা এমন বাবা এমন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়াজহি আবাই, যদি কোনো সন্তান নেককার সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, মায়ের চেহারার দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দৃষ্টি দিলে, একবার দৃষ্টির বিনিময়ে শতবার হজ করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। মাত হাজ্জাতি মাবরুরা, একটা মকবুল হজ নয় একশোটা মকবুল হজের সওয়াব লিখে দেন। আজকে আমাদের এবং অমুসলিম যারা খ্রিস্টান জগৎ তাদের মধ্যে আমাদের পার্থক্য কোথায়? তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হলো এই, খ্রিস্টান জগতের মধ্যে সেখানে ওরা মা বাবা মায়ের চেহারার দিকে তাকাইতেও রাজি না। কেন? তারা বলেন যে মা উনি গন্ধম ফল খেয়েছেন বাবা আদমকে খাওয়াইয়া আমাদেরকে আজকে পৃথিবীতে নানা কাজে, আজকে আমরা কখনো কখনো চাকরি হারাই, কখনো কখনো রেজেক তালাশ করতে গিয়ে আমরা কত বড় বিড়ম্বনার শিকার হই, এটা নারীর কারণে, মা হওয়ার কারণে। কাজেই মায়ের মুখের দিকে তাকানো যাবে না, তারা মায়ের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করছে, এই ধরনেরও ব্যক্তি পৃথিবীতে আছে। তার মধ্যে জরতোস নামে একজন ব্যক্তি, সে মায়ের বড় হওয়ার পরে তার মাকে ছেড়ে দিয়ে সে জঙ্গলে চলে গেছে, সে বলছে আমি মায়ের মুখে তাকাবো না। আর আমার ইসলাম বলছে না, মায়ের মুখের দিকে তাকালে মাত হাজ্জাতি মাবরুরা, তার একশোটা শত সহস্র মকবুল হজের সওয়াব তার আমলনামায় চলে আসবে। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআন ছাড়াও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত? তাহলে বেহেশত কোথায় খুঁজবেন আপনি? মা তো আপনার ঘরে থাকলে সেই মায়ের পায়ের নিচেই বেহেশত ঘুরতেছে। এই জন্য মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে না, মা আর বাবার সাথে আচরণ হতে হবে সর্বোত্তম। আমার আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, মা তোমাকে কুরহান আলা কুরহিন, কষ্টের উপরে কষ্ট বহন করেছে, একটা জীবন্ত মানুষের পেটে আরেকটা জীবন্ত সন্তান, জীবন্ত মানুষ, দশ মাস দশ দিনের এই মানুষটাকে পেটে নিয়া মা যে কত বড় কষ্ট করলেন, আর সেই প্রসব বেদনা যে কত বড় কঠিন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন হে রাসূল
আমার প্রতি সবচেয়ে বড় দাবি কার, সবচেয়ে বড় হক কার? তোমার মায়ের, আপনি ওয়াজ জানেন। দ্বিতীয়বার বলছেন, এই তারপর কয় তোমার মায়ের, কয় তারপর তোমার মায়ের, তারপর তোমার কি বাবা? তিনবার মায়ের কথা বলেছে। কেন তিনবার মায়ের কথা বলেছেন? তিনবার মায়ের কথা বলার পেছনে কারণ হলো তিনটা, কয়টা? তিনটা। এমন তিনটা কাজ যেটা কোনোদিন বাবা পারেন না, মা পারেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পথ তোমার জন্য আমি সহজ করে দিয়েছি বান্দা। মা সন্তানকে গর্ভে ধারণ করেন, হামালাতহু উম্মুহু, মা তাকে গর্ভে ধারণ করেন, বাবা কখনো গর্ভ নিতে পারেন না। গর্ভে একটা সন্তান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মা, তার শিডিউল পরিবর্তন হয়েছে, খাওয়া দাওয়া আর ঠিক থাকে নাই, আহার বিহার ঘুম কোনোটাই ঠিক থাকে নাই। মায়ের পেটে মাকে কতবার যে আমি লাথি মেরেছি, মায়ের সিনায়, মায়ের বুকে কতবার যে আমি মায়ের অজান্তে লাথি মেরেছি, ওই সন্তান আমি। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেন, ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। রে বান্দা, মায়ের গর্ভে একটা সুরক্ষিত জায়গায় তোমাকে আমি সংরক্ষণ করেছি, যেখানে জ্বর হয় নাই তোমার, যেখানে তোমার জ্বর হয় নাই, যেখানে তোমার পেট খারাপ হয় নাই। মায়ের গর্ভে 10 মাস 10 দিন তুমি ছিলে, সেই মায়ের গর্ভটাকে আমি এমন ভাবে সুরক্ষিত করেছি, বাইরের কোনো ঠান্ডা বাতাস তোমার গায়ে লাগে নাই। ওই সমুদ্রের ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের বাতাসের তেজের কারণে পানি উপরে উপরে পড়েছে, তোমার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন, শীত গরম বর্ষা কোনোটাই তোমার কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, একটি সুনির্ধারিত জায়গায় তোমাকে আমি স্থিরভাবে বাস করে করার ব্যবস্থা করেছি। মায়ের গর্ভে তুমি ছিলে, যদি মায়ের গর্ভের মধ্যে আমরা থাকার সুযোগ না পাইতাম, তাহলে পৃথিবীতে যেদিন বের হয়ে আসছি সেই দিন থেকে তো সর্দি লাগা শুরু করছে, কথা বললাম, যেদিন বের হয়েছি সেদিন থেকে কোয়া কোয়া করে কান্না শুরু করছি, এই যে শুরু হয়ে গেল ব্যথা বেদনা বিড়ম্বনা, সেদিন থেকে আমাদের জীবনের নানা ধরনের অবস্থা তৈরি হয়ে গেল, কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের কোনো চিন্তাই ছিল না। এই জন্য আল্লাহ বলছেন, ফি কারারিম মাকিন, একটা স্থির জায়গায়, এবং মাকিন শব্দের অর্থ হচ্ছে বসবাসকারী, তার মানে স্থির অবস্থানকারী হিসাবে তুমি মায়ের গর্ভে ছিলে। সম্মানিত, শুধু সেই মা আমাকে পৃথিবীতে প্রসব করতে গিয়ে হায় বাবার কাছে বলে দিয়েছে, শোনো স্বামী, এই বাড়ির সরানি বাড়ির চাবি তোমার হাতে দিয়ে দিলাম, আমি এখন সন্তান প্রসব করতে যাচ্ছি, জানি না আবার ঘরে ফিরে আসতে পারবো কিনা। যে মা আমাকে গর্ভে ধারণ করলেন, সে মায়ের কত বড় জীবনের আশঙ্কা। ভাইরা, আমার দেশে আমার আত্মীয় একজন বোন একান্তই গরিব ছিলেন, সেই আত্মীয় বোনটি, তার বাচ্চা প্রসব হবে, কিন্তু ম্যাটার্নিটি বিল, তার যে প্রসবের যে একটা বিল আসে, সেই বিলটা দেওয়ার মতো পয়সা নাই। আমাকে বলেছিল যে, ভাই আপনি যদি একটু দেন। আমি বলছি, হ্যাঁ আমি দেব, এবং আমি হাসপাতালে উপস্থিত থাকব। আমি হাসপাতালে উপস্থিত ছিলাম, তার প্রসব বেদনার ওই মুহূর্তে ডাক্তার আমাদেরকে এসে জানালেন যে এখন সন্তান তার গর্ভে ডিসপ্লেস হয়ে আছে, ঠিক নাই, এখন সন্তানকে বাঁচাতে গেলে মা বাঁচবে না, আর মা বাঁচাতে গেলে
সন্তান বাঁচবে না। এখন কোনটা? তাই বললাম যে তার মা বাবা আছে, তাদেরকে জিজ্ঞেস করেন। মা বাবাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বাবা বললেন আমরা গাছ চাই, ফল চাই না। তার মানে আমাদের মেয়ে বাচ্চা গর্ভের সন্তান, এটা মারা যাক, এটাকে যেভাবেই হোক আপনার বের করে ফেলেন, ডিসপ্লেস হয়ে যেহেতু হয়ে আছে, এখানে দুইজনের কোন একজনের মৃত্যু হতে পারে, কাজে আমাদের মেয়ে একে বাঁচায় রাখেন। ঠিক ওই মুহূর্তে মায়ের কথা শুনে ডাক্তার যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন, আমাকে সেই বোনটি একজনের মাধ্যমে খবর দিয়ে তিনি আমাকে জানালেন যে আপনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দিতে তো বাধা নাই, কথা কন না, যে আল্লাহর দোহাই আপনি দয়া করে ডাক্তার সাহেবকে বলেন আমার মা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তে আমি রাজি নই, আমার সন্তান মারা যাবে আর আমি বেঁচে থাকব না, বরং আমি মারা যাই কিন্তু আমার গর্ভের সন্তানটা বেঁচে থাকে। ভাইরা আমার, একটি মা, একজন মা গর্ভে যখন কোনো সন্তান ধারণ করেন, যেদিন সন্তান প্রসব করেন তার 7 মাস আগের থেকে আল্লাহ তাআলা তার বুকে তার লিকুইড খাবার, তার দুধের ব্যবস্থা আল্লাহ শুরু করে দেন, গরম করা শুরু করে দেন, যাতে এই লিকুইড দুধটা সে পান করতে পারে। সম্মানিত, শুধু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার এই করুণ চিত্র, তিনটা জিনিস যেটা বাবা পারেন না, একটা হচ্ছে মা পারেন গর্ভ, গর্ভে ধারণ করা, প্রসব করা, আর বুকের দুধ পান করা, কিন্তু পৃথিবীর কোনো বাবার পক্ষে এই তিনটা সম্ভব না। এই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সবচেয়ে বড় হক তোমার উপরে তোমার মায়ের, কথা কন, তোমার মায়ের, তোমার মায়ের, তারপরে তোমার বাবার, তার মানে বাবার হক যে কম তা কিন্তু নয়। সেই মা তার সাথে নাভি ছাড়া সম্পর্ক, নেপোলিয়ান বোট বোনাপার্ট তিনি বলেছেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন, তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। সেই জাতি উপহার দিয়েছেন এই 11ই রবিউস সানিতে যিনি দুনিয়া থেকে বিদায় দিলেন, বরকির আব্দুল কাদের গাউসে পাক রহমতুল্লাহ আলাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন এই রবিউস সানি ফাতিহা ইয়াজদাহাম, যেটাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। বাইরা আমার, বড় পীর সাহেব সেটাও প্রশ্ন তুলছে তারা যে বড় পীর ওনাকে বলা হয়, তাহলে ছোট পীর কে? বড় পীর, তাহলে ছোট পীর কে? এটা কাজব বক্তব্য। আরে বেকুব, তোমরা বুঝো না, বড় যাকে আল্লাহ বাড়ান, যাকে বানাই ফেলেন আল্লাহ তাআলা বড়, তাকে সবাই কি বলে? বড় বলে। নিজে নিজেকে বড় বললে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এ কারণে তাকে বলা হয় যে তিনি দস্তগীর, বড়পীর এ কারণে তিনি দস্তগীর, দস্তগীর মানে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে নবদম্পতি স্বামী স্ত্রী এসে বলছে যে হুজুর, এক যুগ পার হয়ে গেল 12 বছর, আমাদের কোনো সন্তান নাই, আপনি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন, বড় পীর কেন, দস্তগীর কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি নবদম্পতি স্বামী স্ত্রী কোনো সন্তান নাই, তারা তার কাছে আসছে, হুজুর দোয়া করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, শোনো আমাকে একটা সুযোগ দাও, আমি চক্ষুটা বন্ধ করব। চক্ষু বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত সিদরাতুল মুনতাহা, এই পৃথিবীতে কোন বংশে কত সন্তান, কোন বাবার ঘরে কোন মায়ের ঘরে কত সন্তান জন্ম নেবে সেটার লিস্ট সেখানে রাখা আছে। অতএব আমি সেখানে কুলালি হিজার বড় বড় মটকার মতো সেখানে বড়ই গ্যাসের পাতাগুলো পৃথিবীর যত মানুষ প্রত্যেকটা মানুষের নামে এক একটা পাতা আছে, কথা বলেন, ওই যে বড়ই গাছের পাতা আমার নামে আপনার নামে কি আছে?
পাতা আছে এবং এই পাতার ভিতরে আমার বংশে কারা কারা জন্মগ্রহণ করবে তার নাম লিস্ট আছে বরুপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন তোমরা আমাকে একটু সময় দাও আমি চক্ষু বন্ধ করে তোমাদের সেই সিদরাতুল মুনতাহার পাতাটা দেখি উনি চক্ষু বন্ধ করে সেই পাতা দেখলেন রেজাল দিয়ে দিলেন চক্ষু খুলে তিনি বললেন আমি কোনো সন্তানের বরাদ্দ দেখছি না কাজী আমি তোমাদের জন্য কিসের দোয়া করব বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নবদম্পতি জানালো যে হুজুর আমরা কোথায় দেখছেন না দেখছেন এগুলো আমরা দেখি নাই আমাদের এটা সাবজেক্ট না এটা আমাদের বিষয় না আমাদের বিষয় যেটা সেটা হলো আমরা দোয়া চাইতে আসছি আপনি শুধু একটু কি করেন বড় পীর সাহেবের দোয়া এই দোয়া কখনো মায়ের যায় না বলবেন যে হুজুর এটা কি হাদিসের কথা বড় পীর সাহেবের দোয়া মায়ের যায় না আমি বলবো অবশ্যই হাদিসের মধ্যে আছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وَإِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّ الله رامون كيچو كيچو پريو باندا پتھبیر زمین ہے چھن الله کے جا بولن الله شاد شاد تا فائسالا کرن الله کے جا بولن شاد شاد الله پر رب العالمين شئی بزرگر دعا قبول کرن اطيب وَإِنَّ مِنْ عِبَادِ اللَّهِ আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে মান এমন বান্দা আছে লাউ আকসাম আল্লাহ যদি আল্লাহর কাছে কসম করে বসে যে আল্লাহ এটা দিতে হবে তাহলে সাথে সাথে আল্লাহ ফয়সালা করেন যে আমার এই ওলির ইজ্জত রাখতে হবে ফালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার রসূলকে ইজ্জত দেন কতক্ষণ না আল্লাহর নিজের সম্মান আছে ইজ্জত আছে তার রসূলের ইজ্জত আছে আর ইমানদার ব্যক্তি যারা আল্লাহর ওলি তাদেরও কি আছে ইজ্জত আছে নবদম্পতি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলছে হুজুর আমাদের এমন কোনো সাবজেক্ট না যেটা আপনি বলছেন যে আপনি কোথায় বড়ই পাতা দেখবেন আর সেখানে নাম লেখা আছে কিনা লিস্টে আমাদের এটা দরকার নাই আপনি দোয়া করেন উনি শেষ পর্যন্ত বলেন যাও দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাদের সন্তান দেন এক বছর পরে সন্তান কোলে নিয়ে হাজির বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আবার সন্তান নিয়ে দোয়া করার জন্য নবদম্পতি উপস্থিত হয়েছে নবদম্পতি এসে বলে হুজুর আপনি দোয়া করে দিয়েছেন দোয়ার ফসল এই সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন উনি বলেন থামো আমাকে একটু সুযোগ দাও আমার কি কোনো জায়গায় কি ব্যাটারি কমে গেল যে যে জায়গাটা যেভাবে দেখা দরকার সেটা আমি দেখতে পাই নাই পাওয়ার কি কমে গেল আমার চশমা আর আমার দৃষ্টিশক্তির আমি একটু চক্ষু বন্ধ করে দেখব যে আসলে ওই সিদরাতুল মুনতাহার বড়ই পাতার মধ্যে তোমাদের এই সন্তানের বরাদ্দ আছে কিনা উনি আবার খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে একই রেজাল কোন সন্তানের বরাদ্দ নাই উনি নবদম্পতিকে বিদায় করলেন যে আল্লাহ মঞ্জুর করেছেন তিনি দিয়েছেন যাও আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে এলহাম করলেন নবীদেরকে ওহি দেওয়া হয় আর ওলিদেরকে এলহাম করা হয় فألهمها فجورها وتقواها إلهام غايبي আওয়াজ আসে আল্লাহর ওলিদের কাছে غايبي সংবাদ আসে غايبي ভাবে সংবাদ আসলো বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যে আব্দুল কাদের তুমি কি মনে করেছো যে আমি আল্লাহর সমস্ত এলেম আমি ওই সিদরাতুল মুনতাহার পাতার ভিতরে রাখছি বরং আমার এলেমের মধ্যে আছে তুমি যদি দোয়া করে দাও তোমার মতো আমার এই প্রিয় বন্ধু যদি দোয়া করে দেয় তাহলে সাথে সাথে আমি সেটা কবুল করে নেব এটা ওই বড়ই পাতায় লেখা থাকার প্রয়োজন নাই সুবহানাল্লাহ
সম্মানিত সতী ভাইরা আমার, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দোয়া যদি এমন হয়, তিনি যেদিন জন্ম নিয়েছেন পহেলা রমজান, যেদিন তিনি জন্ম নিয়েছেন পহেলা রমজান 471 হিজরির পহেলা রমজান, সমস্ত মানুষ রোজা নিয়ে সন্দেহের মধ্যে আছে যে আজকে ইয়াউমুশ শাক রোজা হবে কি না, কথা কন না, চাঁদ ঠিক মতো কেউ দেখেছে কি দেখে না এটা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরতে আবু সালে মুসা জঙ্গি বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘরে যখন খবর পৌঁছলো তার বাবা আবু সালে মুসা, তিনি বললেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিয়েছে আজকে ফজরের সময়, কিন্তু সে তো কোনো দুধ পান করতেছে না, অতএব আজকের রোজাটা প্রথম রোজা, এক মাস ব্যাপী রোজা হলো দিনের বেলায় বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের বুকের দুধ স্পর্শ করেন নাই, খান নাই। এমন একজন মহান হলি, তিনি জন্মগ্রহণ করলেন এমন একটি সময়ে যার মা হলেন সৈয়দা আবুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। তে উম্মুল খায়ের ফাতেমা দুই বংশের দিক থেকে, বাপের দিক থেকে হাসানি আর মায়ের দিক থেকে কি হুসাইনি। সম্মানিত সুদি, এই হাসানি এবং হুসাইনি দুই ধারায় যিনি এই জগতের মধ্যে আসলেন তার জীবনের মধ্যে কত বড় সততা। মা মায়ের কোলে থাকা অবস্থায় তিনি 18 পারা কোরআন তার সিনার মধ্যে নিলেন, মা ছিলেন হাফেজে কোরআন, কন্যা সুবহানাল্লাহ। সেই মায়ের গর্ভে জন্ম নেওয়া একজন ব্যক্তি, তিনি কেমন, নৈতিক অবক্ষয় কোথায়? নৈতিক অবক্ষয় আজ আমাদের ভিতরে এমন যে আমরা ঠিক মতো হালাল হারাম বিবেচনা করি না। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধেয় পিতা, তিনি নদীর পাড়ে ইবাদত করতেছিলেন, নদীর পাড়ে ইবাদত করতে করতে এক পর্যায়ে তিনি দেখলেন যে প্রচন্ড ক্ষুধা তার লাগছে, ক্ষুধায় তিনি কাতর, খাবার তার কাছে নাই। তিনি দেখলেন যে পাশের একটা সেব, একটা আপেল ফল ভেসে যাচ্ছে, তিনি আপেল ফলটা নিয়ে নিজের ক্ষুধা নিবারণের জন্য খেয়ে ফেললেন। আমরা তো এরকম কত কিছু খাইছি, একসাথে বন্ধু এক বোর্ডিংয়ে ছিলাম, কত মুড়ি খাইছি তিন থেকে জিজ্ঞেস করি নাই, কতক্ষণ না, প্রতিবেশীর ফুলের গাছ থেকে কত ফুলের ঘ্রাণ নিয়েছি জীবনে কোনোদিন তাকে জিজ্ঞেস করি নাই। নৈতিক অবক্ষয় কোনটা? নৈতিক অবক্ষয় হচ্ছে যে নিয়ম লঙ্ঘন করা, যেখানে আমার অনুমতি নাই সেই জায়গাটাতে না যাওয়া। আবু সালে মুসা জঙ্গি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমনই এক মাপের বুজুর্গ, তিনি চিন্তা করলেন হায় এই ফলটা আমি খেলাম, এটার মালিককে আমি, তার কাছে তো অনুমতি নেই নাই, আমি যাই আগে মালিকের কাছে অনুমতি নিব, সে যদি আমাকে অনুমতি দেয় তারপরে আমার পরবর্তী এবাদত স্টার্ট করব আমি, কিন্তু অন্তত তার অনুমতি আমার থাকা দরকার। ওয়াজ আপনারা জানেন, আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি ফাতিহায়ে ইয়াজদাহম, এ সম্বন্ধে দুটো কথা আসা উচিত। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত খুঁজে খুঁজে তিনি বের করলেন যে নদীর পাড়ে কার বাগান, তিনি বাগানওয়ালাকে পেয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন বাবা আমি তোমার আপেল ফল খেয়েছি, তোমার অনুমতি নেই নাই, ক্ষুধা লেগেছিল প্রচণ্ড, আমি আর অনুমতি নেওয়ার সময়ও পাই নাই, তুমি আমাকে মাফ করে দাও। বাগানের মালিক চিন্তা করলেন হায় কত ফল পানিতে পড়ে চলে গেছে, কতবার ভেসে চলে গেছে, কত পাখিতে খেয়েছে, কিন্তু কেউ তো আমার কাছে কখনো মাফ চাইতে আসে নাই, কাজেই এই লোকটি নিশ্চয়ই খুব বড় একটা ভালো মানুষ হবে। তিনি এবার শক্ত করে শর্ত দিয়ে দিলেন যে আমি তোমাকে ক্ষমা করব যদি 10 বছর তুমি আমার
এই বাগানের মধ্যে পানি ঢাও, গাছের গোড়ায় পানি দিলে 9 বছর পূরণ হলে, 10 বছর পূরণ হলে আমি তোমাকে ক্ষমা করব। উনি বলছেন আমি এটা ক্ষমা চাওয়ার জন্য আমি 10 বছর বা 9 বছর আমি পানি ঢালব, কিন্তু আমি কোন অবস্থাতেই আমার ইবাদত আমি দিব না। সম্মানিত শুধু সেই সময়টা তিনি সেখানে পানি ঢাললেন। এক পর্যায়ে তিনি বললেন যে মালিক আপনি আমাকে এখন মুক্তি দেন, আমি চলে যাই। কিন্তু আদর্শ কাকে বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ভালো কাজ আমার নবীর আদর্শের মধ্যে আছে যে আমি কারো একটা জিনিস তার অনুমতি ছাড়া স্পর্শ করব না। কিন্তু এখানে তো মাহজারাত আছে, এখানে তো অনুমতি আছে, এখানে মালিক নাই, পানিতে ভেসে আপেল ফল কোথায় চলে যাবে, পচে যাবে, কেউ খাবে না। কিন্তু তারপরও নৈতিকতা, আমার বিবেক আমাকে বলছে যে না, এটার মালিকের অনুমতি থাকা উচিত ছিল। তাহলে কত সূক্ষ্ম জায়গায় আবু সালে তিনি বিষয়টাকে চিন্তা করেছেন। ভাইরা আমার এক পর্যায়ে তিনি মালিককে বললেন আমাকে মুক্তি দিন, মালিক বলছে না তোমার মুক্তি হবে না, আরো শর্ত আছে। কয় সেটা কি? আমার ঘরে এমন একটা মেয়ে আছে যে মেয়ে চোখে দেখে না, যে মেয়েটা কুৎসিত কালো, যে মেয়েটার পা লেংড়ি, হাঁটতে পারে না, যদি তুমি তার বিয়ে করো তাহলে আমি তোমারে মুক্তি দিয়ে দিব। কয় তাড়াতাড়ি নিয়ে আসেন, লেট করেন না, আমি তাকে প্রয়োজনে বিয়ে করে তাও আমি মুক্তি লাভ করব, কিন্তু আমার এবাদত দিব না, আমার এবাদতে ভেজাল সৃষ্টি করব না। দেখছেন এটা কোন একটা মেটার? আমরা তো কত বড় বড় হারাম কাজ করি, বোনের সম্পদ দেই না, ফুপুর সম্পদ দেই না, কতক্ষণ না, এটা হারাম না? আমাদের যে বোন আছে বোনের সম্পদ দেওয়া দরকার কি না? আমাদের ঘরে যে মা নিজের স্ত্রীকে যতটুকু সম্মান দেই, তার যতটুকু প্রয়োজন আমরা মিটাই, মায়ের প্রয়োজন বাপের, বাপের প্রয়োজন তত মিটাই না। এই জন্য আমার নবী বলেন ইজা ফালাত উম্মতি খামসা আশরাত খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন কোন সমাজের মধ্যে 15টা জিনিস চালু হয়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব হালাল হয়ে যাবে, ওই গজব কোন পীর অলি কোন দরবেশ কোন নামাজি মুসল্লি ইমাম কারো দোয়া কবুল হবে না। কয়টা? ইদা ফালাত উম্মতি খামসা আশরাত খাসলাতান হাল্লা বিহাল বালা ইজাত তুখজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা আর রাজুলু ইমরাতা ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخصبا ومسكا كآيات كقطع نظام سلكه أو كما قال النبي صلى الله عليه وسلم أما النبي بولين পনেরোটা কাজ যখন কোন সমাজে চালু হয়ে যাবে তখন ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আর বাধা হবে না, গজব আসবে। তার মধ্যে একটা হলো ইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা, রিলিফের মাল যখন চুরি হবে, গরিবের টিন, গরিবের গম, গরিবের টাকা পয়সা, ভিজিএফ কার্ড, কতক্ষণ না, হক না দিয়ে টাকা দিয়ে তারপর তাকে কার্ড দেয়, কতক্ষণ? গরিবের সম্পদ যদি আত্মসাৎ হয়, গরিবের হক যদি লুটপাট হয়, তাহলে আল্লাহর গজব তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, ঠিক এমনি করে আল্লাহর গজব জমিনের মধ্যে টপ টপ করে পড়া শুরু করবে, কারো দোয়ায় কাজ হবে না। ইজাত তুখজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানাতকে যদি কেউ গনিমত মনে করে, আমানত বুঝেন তো? হ্যাঁ, আমানত কাকে বলে? আমানত হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিসাব করতেছেন রাত্রে বসে, রাত্রে বসে কাগজে লিখে তিনি হিসাব করছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক ওই সময় একজন লোক
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার সাথে সাথে তিনি বাতিটা নিভে দিলেন, ফু দিয়ে বাসি নিভে দিলেন। আগন্তুক বলছে, হযরত আলী, আমি তো আপনার সাথে কথা বলার জন্য আসছি, আপনি বাতি নিভে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, এই তেলটা, বাতিটার যে তেল, এটা সরকারি তেল, আমি সরকারি হিসাব করতেছি, আর তুমি আসছো তোমার নিজস্ব প্রয়োজনে, তোমার সাথে কথা বলতে হবে তোমার প্রয়োজনে, কাজে সরকারের এটা আমানত, এই তেলটা আমি তোমার জন্য ব্যবহার করতে পারি না, এই জন্য বাতিটা আমি কি করছি। শুধু তাই নয়, বরং ওই আকাশের যে পাখিগুলো আকাশে ঘুরে বেড়ায়, তার মধ্যে একদল পাখি যেগুলো গাছের মাথার উপরে তাল গাছে যারা বাসা বানায়, বাবুই পাখি, কথা কন না, কি পাখি, বাবুই পাখি। এই বাবুই পাখিটাও বুঝে যে আমানত কি জিনিস। বাবুই পাখিটা এটা যখন বাসা বানায় গাছের মাথায়, ছোট 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 কুঁড়ে ঘরের মধ্যে তিনটা চারটা রুম বানায়, তখন তার বাচ্চারা মায়ের কাছে বলে যে মা, নিচে যত মানুষ থাকতেছে কি চমৎকার টিপটপ বাতি, লাল নীল সবুজ, ঘরের মধ্যে বাতি জ্বলে, আমাদের ঘরে বাতি জ্বলে না। তখন বাবুই পাখিটা বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য ঘরটা যাতে আলো থাকে, এই আলোটাকে তৈরি করার জন্য সে লাইট জ্বালাবার ব্যবস্থা করে। সে লাইট পাবে কই, কোথায় সে লাইট পাবে? এই জন্য সে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পরে সেখান থেকে সে 30-40টা জোনাকি পোকা ধরে নিয়ে আসে। কোন পোকা সবাই একটু বলেন, কি পোকা? জোনাপি, জোনাকি পোকা ধরে নিয়ে আসে। জোনাকি পোকা জলে নিবে, অটো জেনারেট হয়, নিজে নিজে জলে। এগুলোকে সে ধরে ধরে নিয়ে চারটা রুমের মধ্যে সুন্দর করে এই খোপের মধ্যে রাখে, যাতে গুলো বাচ্চাগুলো যেন বুঝতে পারে যে মা আলোর ব্যবস্থা করেছে। এটা এমনভাবে সে বুদ্ধি করে মাটি দিয়ে এটাকে লাগায় দেয় যে কোনো মতেই এই জোনাকি পোকাগুলো ছুটতে পারে না। এখন জোনাকি পোকাগুলোও তো প্রাণী, কথা বললা, এগুলোর তো জীবন আছে। অতএব এই জীবন যারা আছে সেটাই তো প্রাণ, যারা আছে এই তো প্রাণী। এখন এই প্রাণীগুলোকে বাঁচায় রাখবে কিভাবে? এই জোনাকি পোকাগুলো তার ঘরে আমানত। এই জন্য বাবুই পাখি যখন জঙ্গলে যায়, তখন তার দুই পায়ের মধ্যে দুই ধরনের খাবার নিয়ে আসে, একটা খাবার তার বাচ্চাদের জন্য, আর একটা খাবার হচ্ছে জোনাকি পোকার জন্য, যে জোনাকি পোকা আমার কাছে কি আমানত। জোরে বলেন, জোনাকি পোকা আমার কাছে কি? আপনি কি বুঝতে পারছেন? যাতে তার খাবার ত্রুটি না হয়। যেমন হাদিস শরীফ থেকে আমি আপনাকে একটা আমানতের বিষয় বলি। হাদিস শরীফের মধ্যে এসছে, সহি বুখারী আপনি খুলে দেখুন, হাদিস শরীফের মধ্যে এসছে, একজন ব্যক্তি জমি বিক্রি করছে, আরেকজন জমি কিনছে। যে জমি বিক্রি করছে, জমি কেনার টাকা দিয়া, জমি বেচা টাকা সে ব্যাংকে রাখছে, তার যা প্রয়োজন সেটা সে পূরণ করছে। কিন্তু যে জমি কিনছে, জমি কেনার পরে জমিটা কি সে খালি রাখবে? আপনার কথাগুলো শুনতেছেন? জমিটা কি সে খালি রাখবে? জমি চাষ করা শুরু করছে। জমি চাষ করতে করতে এক পর্যায়ে দেখা গেছে যে লাঙ্গলের মাথায় এত বড় একটা কলস ধরা পড়েছে যে কলসের ভিতরে স্বর্ণ রূপ্য মণিমুক্তা ভর্তি। এখন এই কলস তুলে যে ক্রেতা, যে জমি কিনছে, সে তার ঘরে এনে তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, এই দেখো আমি যে জমিটা কিনলাম গত 7 দিন আগে, চাষ করতে যাইয়া সেই জমির ভিতরে এই বিশাল লাঙ্গলের মাথায় লাঙ্গলের আঘাতে এই বড় ধরনের একটা কলস বের হয়ে আসছে, যে কলসের মধ্যে শুধু স্বর্ণ রূপ ও মণিমুক্তা দিয়ে ভর্তি। স্ত্রী বলছে, তোমার কপালটা মাপি দেও, আল্লাহ তোমার কপাল এত বড় করছে। স্ত্রী মহা খুশি, স্বামীকে পরামর্শ দিচ্ছে। স্ত্রী স্বামীকে বলছে, শোনো, এটা গোপন করে আমাদের মধ্যে রাখবো, এটা সারা জীবন আমি, আমার বংশ, তোমার তোমার বংশ, আমাদের বংশের যা আছে এটা খাইয়া শেষ করতে পারবে না, এটা আমাদের কাছে, এটা আমরা যত্ন করে রাখি। স্বামী বলছে, স্ত্রী রে, তোমার কথা একেবারে ঠিক,
তার মানে তুমি কি কইতে চাও? কয়ে আমি তো মনে করি যে এই কলসটা এটা আমার না, আমাদের না। এটা মনে হয় ওই যে আগে যে জমি বিক্রি করছে তার, কাজী তার কলসটা আমাদের কাছে আমানত, এটা দিয়ে আসি। স্ত্রী বলছে আমি বাপের বাড়ি গেলাম, কতক্ষণ না আমি কি বাপের বাড়ি গেলাম, আমি আর এখানে থাকবো না, তোমার ঘর করবো না। এর আগে তো তোমার কপাল মাপলাম যে আল্লাহ কত বড় কপালের মালিক বানাইছে তোমাকে, মণিমুক্তা স্বর্ণ রূপ্য সবকিছু মিলে এত বড় একটা কলস তুমি পেয়েছ, এখন তুমি মৌলবিগিরি দেখান শুরু করছো যে এটা আমানত, এখন এটা আগের মালিক যে তার কাছে। সম্মানিত শ্রুতি, কলসটা কাকে করে নিয়ে আগের জমি বিক্রেতা তার কাছে গিয়ে বলছে যে ভাই তুমি এত বেহুশ, তোমার হুশ নাই। আমার কথা বুঝেন তো আপনারা, আমি তো চিটাগাঙ্গের ভাষা এখনো রপ্ত করা শুরু করিনি, বুঝেন তো, সরল বাংলা বলছি, যেটা রেডিও টেলিভিশনে সবখানেই বলি। আর আমরা সাধারণত কোনো গ্রামীণ ভাষা দিয়ে কখনো ওয়াজ করি না, কথা বুঝতে পারছেন? এটা আমাদের একটু, যেহেতু টেলিভিশনে কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা শব্দের উচ্চারণ করতে হয়, ক এর মাখরাজ আছে, খ এটার মাখরাজ আছে, কথা বুঝে গেছে? আলিফ বা তা সা এগুলো যেমন উচ্চারণ, বাংলা ভাষারও কি আছে? উচ্চারণ আছে। যা হোক, সম্মানিত শুধু জমি যে বিক্রেতা আগের তার বাড়িতে গিয়ে বলছে ভাই তোমার কি হুঁশ নাই, তুমি কি এত ভুলে গেলে সব, তোমার জমিনের ভিতরে তুমি এই যে স্বর্ণরূপ্য মণিমুক্তার তোমার কলসটাকে তুমি লুকায় রাখছো। সে বলছে যে এটা কার আমানত জানি না, এটাকে আমি দাবি করে নিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এখন দুইজনে মিলে শুরু হয়ে গেল, জমি ক্রেতা বলছে এই কলস আমার নয়, জমি বিক্রেতা বলছে এটা আমার নয়, এই দুইজনে মিলে এখন কি সমাধান হবে? এই সমাধানের জন্য তারা একটা আদালতে গেল। এটা হাদিস শরীফের মধ্যে আসে, সহিহ বুখারীতে আসে। আদালতে গেল, আদালতে গিয়ে বলছে মনসেব সাহেব, জজ সাহেব, আমাদের একটা বিষয়ের ফয়সালা করতে হবে। জজ সাহেব 19-20 বছর জজগিরি করেছেন, তিনি বিচার ব্যবস্থাপনা, তিনি বিচারক হিসেবে অনেক বিচার করছেন। ওনার সামনে দুইজনে ব্যাখ্যা করলেন যে এই জমি কিনছি আমি আর জমি বিক্রেতা উনি, আমি জমি চাষ করতে গিয়ে এই স্বর্ণরূপ মণিমুক্তার কলস পাইছি, এটা নিশ্চয়ই এটা আমার নয়, এটা আমার কাছে আমানত, মনে করে আমি জমি বিক্রেতার কাছে দিতে দেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু জমি বিক্রেতা কোন অবস্থাতেই, জমি বিক্রেতা কোন অবস্থাতেই বলছে এটা আমার নয়, এখন আপনি ফয়সালা করে দেন। বিচারক ফয়সালা করবে কি? উনি বেহুশ হওয়া শুরু করছে, এরকম ভালো মানুষ তো দেখি নাই, কতক্ষণ না। দুইজনেই, একজন পাওয়ার পরে সে বলছে এটা আমানত, এটা আগের জনের, আর আগের জন বলছে যে এটা আমার না, তাহলে কেউ না। এখন দুইজনের এই দুইটা সৎ মানুষের বিচার, এই দুইজন ভালো মানুষের বিচার, আমানত রক্ষা করার ব্যাপারে তাদের এত তৎপরতা, এত চমৎকার দৃষ্টিভঙ্গি, মাথার মগজ এত পরিষ্কার, যেটা খাবার জন্য কেউ রাজি না। এখন বিচারক বলছে তাহলে আমি ফয়সালা করি, কয় ঠিক আছে ফয়সালা করেন, কয় তাহলে একটা কাজ করেন, জমি বিক্রেতাকে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার ছেলে মেয়ে কয়জন, কয় আমার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে বলতে গেলে 2-4-5 জন নাই, বরং একটা ছেলে আমার, যে জমি কিনছে তাকে জিজ্ঞেস করছে তোমার কি, কয় আমার একটা মেয়ে আছে, কয় তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা দুইজনে বেয়াই হইয়া যাও, তোমার ছেলে আর তার কি মেয়ে, দুইজনে বিয়ে হোক, বিয়ে হলে পরে তারপর তোমরা দুইজনে মিলে এই স্বর্ণরূপ মণিমুক্তার কলসিটা এটা তাদেরকে উপহার দাও। তার উপহার দিলে দুই পাশেই তো চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমানত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ইদা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন কোন সমাজের মধ্যে 15টা কাজ চালু হবে তখন আল্লাহর গজব পড়া শুরু করবে, ঠেকাবার ক্ষমতা কারো নাই। তার মধ্যে একটা হলো যদি রিলিফের মাল চুরি হয়, আমানতদারি যদি নষ্ট হয়, ইজা জুইয়াতিল আমানা, কতক্ষণ না
মাতা তাকুমুস সাআ নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর কিয়ামত হবে কবে কখন নবী বলেন যখন এই পৃথিবীর মধ্যে আমানতদারি নষ্ট হয়ে যাবে আমানতদারি কি বুঝতে পারছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই তেলটা ওই বাতি তিনি জ্বালান নাই ফু দিয়ে কি করছেন বন্ধ করছেন ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় ওমর তিনি বহুদিন যাবত তার দপ্তরের যিনি দপ্তর সম্পাদক কেরানি কেরানিকে তিনি বলছিলেন যে সমস্ত হিসাব নিকাশ যেন ঠিক থাকে একদিন তিনি এই হিসাব নিকাশ পরিদর্শনের জন্য কেরানির দপ্তরে আসলেন আসার পরে বলছে খাতাপত্র দাও খাতাপত্র দেখে তিনি দেখতেছেন কি যে হিসাব নিকাশ যা আছে ঠিকই করছে লেখাপত্র যা আছে সব ঠিকই আছে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই উনি সাথে সাথে তাকে বরখাস্ত করলেন যে তোমাকে বরখাস্ত করা হলো কেন বরখাস্ত করা হলো যে তুমি নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা এটা আমানত এটা উম্মতের কাছে কি আমানত এই দরুদটা আমানত জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতের খাতে এই দরুদ কি আমানত তুমি আমানতদারি রক্ষা করো নাই তুমি নিশ্চয়ই দুশমনের রসুল তুমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসার সাথে সাথে তার নামের পরে দরুদ শরীফ পড়ো নাই কাজী তোমাকে বরখাস্ত করা হলো কথা কি বুঝতে পারছেন আমি আমানতের আরেকটা উদাহরণ দেই কতক্ষণ সাবজেক্ট কি হয় হোক কথা বুঝতে পারছি এ তো অনেক লম্বা জিনিস এটা তো এক ঘন্টা আর এক দুই ঘন্টায় বলে শেষ করা যাবে না সম্মানিত শ্রী উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি এক বক্তৃতার মঞ্চে গেলেন সেখানে বক্তারা মক্কার এত প্রশংসা একজন বক্তা কাবা ঘরের প্রশংসা করেছে হাজরে আসওয়াদের প্রশংসা করেছে মাকাম ইব্রাহিম সাফা মারওয়া বিশাল প্রশংসা করে তার বক্তৃতা শেষ করল খলিফা উমর ইবনে আব্দুল আজিজ তিনি দাঁড়িয়ে বলেন বক্তা কোথায় দাঁড়াও তোমার বক্তৃতাকে এক্সপান্স করা হলো তোমার বক্তৃতাকে বাতিল ঘোষণা করা হলো কারণ ওই বক্তৃতা পূর্ণ নয় যে বক্তৃতায় মদিনার আলোচনা নাই নবীজির রওজার আলোচনা নাই মদিনা মুনাওয়ারার আলোচনা নাই শুধু মক্কার আলোচনা শুধু মক্কার আলোচনা আর মদিনার আলোচনা নাই এই ওয়াহাবিরা নজদিরা ওরা ওই মদিনার আলোচনা করতে রাজি না ওরা আলম নাশরাহ লাকা সদরাক এই সুরা আপনি দেখবেন তাদের ব্যাখ্যায় কোনোদিন পাবেন না কথা বল না এই ওয়াহাবিরা নজদিরা এরা কোনো অবস্থাতেই সুরা কাউসার কতক্ষণ না সুরায় হুজুরাত সুরায় হুজুরাত ঠিক এমনি করে লা তাজালু দোয়া আর রাসূল কা দোয়া ইবাদিকুম বাদা আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আপনি দেখবেন সুরায় আলাম নাশরাহ সহ এগুলোর ব্যাখ্যা তাদের কাছে পাবেন এখানে করতে গেলেই তো ধরা খেয়ে যাবে কথা বুঝেন নাই তাদের টাকা হালাল হবে না ডলার পাউন্ড হালাল হবে না আমি অত্যন্ত পরিষ্কার মানুষ আপনারা আমার বক্তব্য শুনেন এখনো প্রায় তিনটা বক্তব্য লাইভ চলতেছে আমার ফেসবুকে কথা বুঝেন আপনি খুললেই দেখবেন আমার বক্তব্যের লাইভ চলতেছে সম্মানিত সুধি ভাইরা আমার আমানতদারি যখন নষ্ট হবে তখন গজব আসবে কথা কন ও জাকাত মাগরামা জাকাতকে যখন জরিমানা মনে করা হবে ও আতার রাজুল ইমরাতা যখন স্বামী তার স্ত্রীর কথায় উঠা বসা শুরু করবে স্বামী নিজে উদাসীন স্ত্রী যে কোনো জিনিস যদি মনে করেন যে মাহফিলের চাঁদা মাহফিলের জন্য আপনি কিছু দেন কয় তোমার ভাবিকে জিজ্ঞেস করি সেখানেও ভাবি লাগবে কতক্ষণ না আজ মেয়েদের কর্তৃত্ব বড় কঠিন এই জন্য কবি বলেছেন আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্না ঘরে আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্না ঘরে মেয়ে চলবে এই বাজারে করবে কোট কাচারি আখেরি জামানা বলিতে মানা বলতে গেলে ধৈরা মারে রে কইতে গেলে কিল দিবে ধৈরা একেবারে জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বে নারী শিশু নির্যাতন আইনের মধ্যে ফালাই দিয়া চোদ্দ বছরের জেলে এক করে ঠুকে দিবে আপনাকে কথা বুঝতে পারছেন এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই
নৈতিক অবক্ষয়, আমাদের ভিতরে মারাত্মক রিলিফের মাল চুরি করা, এটা নৈতিক অবক্ষয়। কতক্ষণ না আমার প্রিয় নবী সাল্লামের আদর্শে এই জিনিসটাকে নবী সতর্ক করে দিয়েছেন, আমানতদারি নষ্ট হওয়া এটা নৈতিক অবক্ষয়। লা ঈমান আলিমাল্লা আমানাতালা, ওই ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির আমানতদারি নাই। ভাই কথা কি বুঝতে পারছেন? ঠিক অনুরূপ ভাবে আমার নবী সাল্লাম বলেন, ওয়া তার রাজুল ইমরাতা, যখন ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মা, আর মাকে মায়ের সাথে অসৎ আচরণ করে তাকে ফেলে রাখবে, কতক্ষণ? ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধব রাস্তায় যার সাথে দেখা হয়েছে তাকে কালিয়া কোরমা পোলাও বিরিয়ানি খাওয়াবে, আর বাবা যে হুপিং কাশিতে খুক খুক করে কাশতেছে, সেই বাপের ট্যাবলেট ক্যাপসুল কেনার পয়সা তার কাছে কি নাই। এটার নাম কি? নৈতিক অবক্ষয়। জোরে বলুন, এটার নাম কি? নৈতিক অবক্ষয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যদি ক্ষতি করে এই কারণে সালাম দেয়। আজকের ছেলেরা তাদের বড়দেরকে, সন্তানরা সালাম দেয় না, কতক্ষণ না? এই যে আমাদের সমাজের ভিতরে নৈতিক অবক্ষয়, আমাদের প্রিয় নবী সাল্লামের আদর্শের বিপরীত। অপরদিকে মা, মায়ের মতো এক মহান সম্পদ, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্যের এত বড় আদেশ আমাদের প্রতি জারি করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজনের মধ্যে যদি বার্ধক্যে কোনো একজন অথবা দুইজনেই যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন, উহ শব্দটা বলা যাবে না। কথা বলেন, উহ শব্দটা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাউলেন কারিমা, ভালো কথা বলতে হবে। কেমনে ভালো কথা? এক বাবা তার স্ত্রী মারা গেছেন, অর্থাৎ মা মারা গেছে, ছেলে বাবার জন্য সুন্দর ঘর তৈরি করে দিয়েছে। শুনতেছেন আপনারা? বাবার জন্য সুন্দর ঘর তৈরি করে দিয়েছে, মা নাই, মা মারা গেছেন। এই বাবার জন্য কাজের বুয়া, কাজের লোক রেডি করে দিয়েছে, অ্যাটাস্টেড বাথরুম, খানা পাক করার জন্য লোক। ছেলে বলছে, বাবা আমি যতটুকু করছি আমার সাধ্য মতে, তোমার যদি আরো কিছু মনে চায় আমাকে তুমি কইও, শোনেন আমাকে তুমি জানাইও। বাবা বলছে যে আমার তো আপেল খাইতে মন চায়। কি খাইতে? ছেলে বলছে, আল্লাহ বাঁচাইছে আমাকে, আপেল খাইতে মন চায়। যদি বলতো যে হরিণের গোশত, তাহলে তো বিপদ ছিল, কি বলেন, ঠিক কিনা? বাবা তার ছেলেকে বলছে আমি আপেল খাবো, ছেলে বলছে মাশাআল্লাহ আপেল তো যে কোনোখানে পাওয়া যায়, কি বল খালি পাওয়া যায় না? আপনার পাশের বন্দর যেটা, বাজার যেটা, সেখানে পাওয়া যায় কি না? সবখানে পাওয়া যায়। ছেলে বাবার জন্য এক ঝুড়ি আপেল নিয়ে আসছে, আসার পরে বলছে, বাবা এটা তুমি বসে বসে ঘরে খাইও। বাবা বলছে যে খাবো তো বটে, কিন্তু ঘরে খাইতে যে মন চায় না, কি করবে? কয় পাশে যে ছোট টিলা, এই আপনাদের চিটাগাঙ্গে পাহাড়ে টিলা আছে না, কয় উঁচা টিলার উপরে আমাকে বসায় দাও, আমি চতুর্দিকে ওপেন সারা দুনিয়া দেখব, আর একটা একটা করে আপেল খাবো। 80 বছর বয়সী বাবা, এত দূর উপরে উঠা সম্ভব নয়। ছেলে বলছে, বাবা তুমি আমার কান্দে সরো, কাঁধে উঠাইছে আর হাতের মধ্যে আপেলের ঝুড়ি নিয়ে পাহাড়ের টিলার উপরে, চূড়ার উপরে উঠাইয়া, এরপর বাবার হাতে ওই আপেলের ঝুড়িটা দিয়ে বসাই দিয়ে বলছে যে এখন খাও। বাবা বুড়া মানুষ, 80 বছরের বৃদ্ধ, তার তো হিসাব নিকাশ ঠিক নাই, সম্মানিত শুধু হুঁশ তো ঠিক নাই, কেমন করে জানি পাঁতে নাড়া পড়ছে, পুরা আপেলের ঝুড়ি উল্টাইয়া উপরের থেকে নিচে ঝুড় ঝুড় করে সমস্ত আপেল পড়ে গেছে। ছেলে কষ্ট করে সমস্ত আপেল একসাথে জোগাড় করে একসাথে তুলে আবার ঝুড়িতে নিয়ে তাকে বলছে, বাবা খাও। বাবা যখন খাওয়া শুরু করবে, এবার হাত দিয়ে কেমন করে জানি একটু আঘাত লাগছে, এবারও ঝুড়ি উল্টাইয়ে গেছে, পুরা আপেল চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ছেলে গরম হয়ে গেছে, বাবা কি শুরু করছো তুমি, তুমি আপেল খাইতে চাইছো, আমি এক ঝুড়ি আপেল দিয়েছি, আর তাও তোমার আশা যে এটা তুমি পাহাড়ের চূড়ায় বসে খাবে, তো পাহাড়ের চূড়ায় বসে তুমি আপেল খাবে? বাবা আমি তাও তোমার ব্যবস্থা করলাম, কাঁধে করে উপরে উঠেলাম, এখন তুমি কি শুরু করছো? বাবার উপরে ছেলে রেগে গেছে। বাবা বলছে, রে বেটা, যখন তুমি ছোট ছিলে তখন তোমার হাতে একটা
টেনিস বল ছিল ছোট্ট, তুমি এই টেনিস বল হাতে নিয়ে এই পাহাড়ের চূড়ায় তুমি আমাকে নিয়ে আসছিলে, কতবার যে উপর থেকে তুমি নিচে ফালাই দিছো আর কতবার যে কুড়াইয়া আমি তোমার হাতে দিছি তার শেষ নাই, আর দুইবার পড়ে গেছে এতেই তুমি রাগ হয়ে গেলে, কাজেই মা বাবার উপরে কোন অবস্থাতেই রাগ হওয়া যাবে না, হাত উঁচু করে বলে রাগ হওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ওই প্রকৌশলী তার সন্তানদেরকে শিক্ষিত করছে বটে কিন্তু মানুষ বানাইতে পারে নাই, মানুষ বানাবার শুধু একটাই পথ সেটা আমার নবীর হাদিস এবং কোরআন, কোরআন এবং সুন্নাহ, এটা দিয়ে মানুষ তৈরি হয়, এর বাইরে মানুষ তৈরি করা বড় কঠিন, শিক্ষিত মানুষ বানানো যাবে কিন্তু মানুষ তৈরি করা যাবে না, শিক্ষিত হওয়া এক জিনিস আর মানুষ হওয়া কি আরেক জিনিস। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আজকের এখানে এ পর্যন্ত। আমাদের নুরি হুজুর যে কথাটি বললেন যে আজানের দোয়ার মধ্যে ওয়ারজুকনা শাফাআতাহ ইয়াউমাল কিয়ামা, এটা আমি যোগ করেছি আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের আর কিছু না থাকলেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বলতে পারবো আল্লাহ তোমার নবীর শাফাআতের বিষয়টা এরা তুলে দিয়েছিল কৌশল করে, এটা ষোলো সতেরো বছর যাবত বাংলাদেশ টেলিভিশনে নাই, আমি এটাকে আবার যোগ করে দিছি ইনশাল্লাহ। দরুদ শরীফের যে ব্যাপারটা এটাও আমি করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আমি অসুস্থ মানুষ, প্রায় তিন মাস দিল্লিতে চিকিৎসায় ছিলাম, এখানে মাহফিলের খাতিরে আসতে হয়েছে, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হে আল্লাহ আজকের এই মাহফিলটি কবুল করে নেন। আল্লাহ যুবক এবং এলাকার মুরব্বী সবাই মিলে এই মাহফিলের আয়োজন করেছে, নবী প্রেমিকদের মাহফিল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতহে ইয়াজদাহ উপলক্ষে, হে আল্লাহ একজন ওলির মহান ঈসা আলাইহিস সালাম উপলক্ষে আজকের এই মাহফিল, আল্লাহ মরহুমকে আল্লাহ এর রূহ আদিয়া বকশিস করে দেন, রাজবি সাহেবকে জান্নাতি হিসেবে কবুল করে নেন, আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা টাকা পয়সা দিয়েছেন তাদের সবাইকে কবুল করে নেন, এই মাহফিলটি যেন প্রতি বছর আরও সুন্দর বিশাল আয়োজনে হয় আল্লাহ আপনি কবুল করে নেন। আমার পরে মৌলানা উসমান গনি সালেহি সাহেব আসতেছেন, খুব ভালো ভালো বক্তা, ভালো আলেম, আল্লাহ তার আলোচনা যেন সবাই শুনতে পারে, কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।